আমি মাফ চাই আবু থেকে, এটা আমার মাথায় কাজ করে, সরি আবু। কি না, আমি ওই একটা কথাই তো সব, ওই যে এত এত বড় একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে। অ্যাজ অ্যান অ্যাক্টর, বাবাকে যদি রেটিং করতে হয়, 10/9 তারকাদের ক্ষেত্রে যেটা হয়, ব্যক্তি জীবনে যে একটা সংকটের তৈরি হয়, সময় দিতে পারেন না। অনেক বড় বড় তারকার কাছ থেকে স্যার এটা শুনেছি, হয়তো পরিবারকে সময় দিতে পারেন না, কিন্তু আপনি আপনার ব্যক্তি জীবন এবং কর্মজীবন একদম সুস্পষ্টভাবে পৃথক রেখেছেন। স্যার একটু সূত্রটা জানতে চাইবো, কীভাবে সম্ভব এটা? ও আবু, একটু ইন্টারাপ্ট করি তোমার আনসারটা। উনি মানে ফ্যামিলি ফার্স্ট ছিল সবসময়। আমার আব্বু সকালবেলা থেকে রাত পর্যন্ত যখন অ্যাক্টিভ ছিল কাজের মধ্যে, উনি সবসময় ব্যস্তই থাকতো কাজের মধ্যে, কিন্তু শুক্রবার আমাদের জন্য হচ্ছে ফ্যামিলি ডে, অ্যান্ড হি নেভার মিস দিস এভার। সো এই জিনিসটা না, এই প্রোগ্রামিংটা আমার মাথায়ও কাজ করে। আর আমি যখন দেখতাম আমার ফ্রেন্ডের বাসায় এই প্রোগ্রামিংটা নাই বা এটা ম্যান্ডেটরি না, তখনই আমি ফিল করতে পারি যে আচ্ছা, আমার আব্বু ডিফারেন্ট, আমার আব্বু বাকি সব আব্বুদের মতন না। তো এই জায়গাটা আব্বু সলিড থাকার কারণে উনি যে আমাকে ফিল্ম লাইনে সেভাবে করে সাপোর্ট, বারবার সাপোর্ট বলি কিন্তু আসলে না সাপোর্ট দিয়েছে, মানে ওইভাবে সাপোর্ট দেয় নাই যে ও ডাইরেকশন করতে হলে এটা সেটা করতে হবে বা এইভাবে একদম বাউন্ড করে দেয়নি যে এটাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওনার মেইন জিনিসটা ছিল যে তুমি টাকা ইনকাম করো। আই ওয়ান্টেড টু সি মাই সন as established এবং সব দিক দিয়ে established, but more than that a good man, যেটা আমি সবসময় বলার চেষ্টা করি, আজও আমি আমার ছেলেকে বা আমি নিজেও বলার চেষ্টা করি যে আমি একজন ভালো মানুষ হতে চাই, এর চেয়ে বেশি আমার কিছু চাওয়ার নেই। তো তখন এই চলচ্চিত্র জগতে আমার তখন মনে হয়েছিল যে নতুন কিছু জিনিস আসবে চলচ্চিত্র জগতে, বা যে কোনো কারণের জন্য হোক আমাদের ইয়েগুলো চেঞ্জ হয়ে যাবে, চলচ্চিত্র জগৎ আস্তে আস্তে এই পর্যায়ে থাকবে না, এখান থেকে নামও কাটা করা যাবে না, ব্যবসাও করা যাবে না, এবং অন্য কিছু কোনো কিছুই করা যাবে না। সেই কারণের জন্য আমি আমার ছবি ছেলেকে পড়াশোনা করিয়েছি, কিন্তু চলচ্চিত্র জগতের জন্য খুব যে ইনভলভ করে তাকে চলচ্চিত্র জগতে এস্টাবলিশ করার দরকার সেটা আমি করিনি, বিকজ আমি জানি যে ওর যে মেধা আছে সেই মেধায় যে কোনো জায়গায় যাবে, সেইখানে সে ও দিয়ে হি ক্যান এস্টাবলিশ ইটসেলফ। As an actor, বাবাকে যদি রেটিং করতে হয়, 10/9 10/9 তাহলে 10/10 কি পেতে যাচ্ছে? বাবাই পাবে আরেকটু? না না, আমি 10/10 মানে বাবার বাইরে সিনিয়র আর্টিস্টদের মধ্যে নাকি এখন যারা কাজ করছে, মানে ইন ইওর জাজমেন্ট 10/10 কি হতো? ও, আমি কাউকে পারফেকশন স্কোর দিতাম না, সো 9 ইজ লাইক একদম যোগ্য বাবার যোগ্য সন্তান হলে যা হয় একদম তাই হয়েছে। এমন কোন গল্প যদি, এমন কোন কথা যদি বাবাকে না বলা থেকে থাকে যে আজকের দিনে আমরা উপলক্ষ করি? না না, আমি ওনাকে সব বলে দিয়েছি আগে থেকে, আমি ওই টাইপের মানুষ না। উনি জানে আমি ওনাকে অত্যন্ত ভালোবাসি, আর উনি জানে যে একটু আগে আমার যে কারণে আনকমফোর্টেবল লাগছিল যখন ওই ভালো ছেলে হওয়ার ব্যাপারে বলছে, আমি তো নিজে জানি যে আমি একদমই পারি নাই মানে ভালো একটা ছেলে হতে, বা পারবো না কোনোদিন হতে, চেষ্টায় আছি। স্যার, সন্তানকে যদি এমন কিছু থাকে যেটা বারবার বলতে চান কিংবা এখনো বলা হয়নি, ও আমি মাফ চাই আবু থেকে, এটা আমার মাথায় কাজ করে, সরি আবু। কি না, আমি ওই একটা কথাই তো সব, ওই যে এত এত বড় একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে। না না না, আমি তোমার কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্টই, আমি ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলে তুমি মনে করতে পারো, আমি মনে করি। হ্যাঁ হ্যাঁ, বাবা বলে না, এটা কেন জানি আমার নিজের মধ্যে এটা কাজ করে, অ্যাপয়েন্টমেন্টই হবে না তাই না? কাজে তোমাকে মেইন জায়গায় যেতে হলে তো তোমাকে হোঁচট একটু খেতেই হবে, তোমাকে পাহাড়ে চড়বে, তুমি তরতর তরতর করে চলে যাচ্ছ, তাহলে তো পাহাড়ে যাওয়ার ওঠারই মজাটাও তুমি পাবে না। সো সেখানে যদি উঠতে হয় তাহলে তোমাকে কষ্ট করেই উঠতে হবে, এবং জীবনে ভুল ভ্রান্তি করেই উঠতে হবে। অ্যান্ড দ্যাট ইজ আই এম হ্যাপি দ্যাট ইউ ক্যান, তুমি প্রবলেম যেগুলো পড়েছো ইউ কুড ফেস দ্য হোল প্রবলেম। তোমার আমি যতটুকু আমার তোমার ছোট্ট জীবনে যতটুকু আমি দেখেছি, ইউ ফেস সাম মেনি অফ দ্য প্রবলেমস, যেগুলো যে কোনো ছেলের পক্ষে ভেঙে পড়ার কথা, কিন্তু সেখানে ছেলে ঘুরে দাঁড়িয়েছে, ক্রসড ইট অ্যান্ড ইউ আর অন ইউর ফিট নাও। একজন নায়ক তারকের সন্তানের তো এমনই হওয়ার কথা।